পরম করুণাময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার এই চ্যানেলটিতে বিডিমামি নিউকে। আজকে আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কী কী বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আপনাদের সাথে একটা খুশির খবর দিব। চারিদিকে যদিও একটা আতঙ্ক বা আমরা সবাই বিপদের মধ্যে আছি, তারপরও আমি চাইলাম আমার ভিউয়ার্সদেরকে আমার এই সংবাদটা, এই খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করি। তো এ কারণেই আজকে চলে আসলাম। তো এই যে সকালে ব্রেকফাস্ট তৈরি করছি, তো ব্রেকফাস্ট তেমন কিছুই না, আজকে খুবই সিম্পলভাবে ব্রেড টোস্ট করছি। তবে আজকে আমি ডিমের সাথে যে ক্রিম আছে, ডাবল ক্রিম, সেইটা অ্যাড করেছি। তো খেতে কিন্তু বেশ মজা লেগেছিল। তো বাসাতে অনেক জিনিসই শেষ হয়ে গেছে, যেমন দুধ, ডিম, চা পাতা, সবজি, ফল, এই ধরনের জিনিস। তো ওগুলো কেনার জন্য আমাদের লোকাল যে দোকানটা আছে ওখানে যাব, আর যেতে যেতে আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করব। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা কি। হ্যাঁ, আমি আমার প্রথম পেমেন্ট পেয়েছি, মাশাআল্লাহ। কি বলবো, এটা একটা সার্থকতাই বলতে গেলে, যে এত দিন ধরে ইউটিউবে কাজ করছি, তো যখন এর ইয়েটা পাওয়া যায়, ফলটা পাওয়া যায়, তখন কিন্তু আসলেই অনেক ভালো লাগে। তবে আমার পেমেন্টটা কিন্তু চলে আসছিল ফেব্রুয়ারি মাসে, তো তারপরেও আমার হাতে এত দেরিতে কেন আসছে বা কত পেয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা আমার কথাগুলো শুনলে বা আমি কী কী ভুল করেছিলাম সেগুলো আপনাদেরকে জানাই দিলে যারা ইউটিউবে আছে তারা পরবর্তীতে হয়তোবা একটু সতর্ক হতে পারবেন। প্রথমেই বলি, আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছিল হচ্ছে ডিসেম্বর মাসের একদম লাস্টের দিকে, অর্থাৎ 29 তারিখের দিকে। ইউটিউবে প্রতি মাসের 11-13 তারিখের মধ্যে তার আগের মাসের ইনকামটা পাঠিয়ে দেয়। তো সেই অর্থে আমার জানুয়ারি মাসে ডিসেম্বরের যে 3 দিন আমার ইনকামটা হয়েছিল সেটা পাঠিয়ে দেয়, এবং সেটা $10 পূরণ হয়নি, যে কারণে আমার পিনটা আসেনি। মনিটাইজেশন হওয়ার পর $10 জমা হতে হয়, তারপর আপনার পিন দিবে। তো এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো তারপর আমি ওয়েট করতে থাকলাম, আর ফেব্রুয়ারি মাসের 11 তারিখে যে আমার যে পিনটা, ওরা বলে দেয় যে তোমার পিনটা পাঠাই দেওয়া হয়েছে, পেয়ে যাবা। আর ইউকের নিয়ম হচ্ছে আপনার দেয়ার সোল যদি 60 পাউন্ড হয়, অ্যাটলিস্ট 60 পাউন্ড, তাহলে আপনার পেমেন্ট দেয়া হবে। তো মাশাআল্লাহ আমার জানুয়ারি মাসে ভালো ভিউ ছিল, যে কারণে জানুয়ারি মাসে আমার 60 পাউন্ডের উপরে চলে যায়। তো যে কারণে ফেব্রুয়ারি মাসেই ওরা মানে পিনও পাঠিয়ে দেয় এবং পেমেন্টের যে টাকাটা সেটাও দিয়ে দেয়। তো পেমেন্টের মেথডটায় ব্যাঙ্ক ডিটেলস এগুলো দিতে হবে, পেমেন্ট মেথড এটা অ্যাপ্লাই করতে হবে। তো ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পরে আমি একটা ভুল করেছিলাম, ভুল বলতে ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পরে সেখানে লেখা ছিল যে আপনার ওয়েট করতে হবে 2 দিন, কারণ 2 দিন আপনার এই অ্যাকাউন্টে হয়তোবা 1 পাউন্ডের একটা নিচের সংখ্যা, অর্থাৎ 0 to 1 পাউন্ডের মধ্যে যে কোনো একটা সংখ্যার টাকা ওরা পাঠাবে। তো সেই অঙ্কটাই আপনাকে এই কোড নাম্বার হিসাবে অ্যাকাউন্টে মানে বসাতে হবে। তো আসলে আমি এটা বুঝতে পারিনি, আমি আমার আন্দাজে আমি তখন কোড বসিয়েছিলাম, তো যে কারণে ওইটা রিফিউজ হয়ে যায়, মানে স্টাক হয়েছিল। তো যাই হোক, তার 2 দিন পরে আমি আমার পিন নাম্বারটা পাই। পিন নাম্বার পাওয়ার পরে পিন দিয়ে ভেরিফাই করি। আসলে যে কাজটাই করেন না কেন, সেই কাজ সম্পর্কে কিন্তু জ্ঞান থাকা খুবই জরুরি। তো আমার যেহেতু ইউটিউবের সম্পর্কে খুব বেশি ধারণা নেই, যে কারণে আমি পদে পদে কিন্তু মানে বিপদে পড়ছিলাম। তো আমি মনে মনেও একটা জেদ করছিলাম, আমি কারো কাছে হেল্প যতদূর না নেওয়া যায় আমি নিব না, আমি চেষ্টা করব। তো তারপরে আমি ইউটিউবে যতগুলো ভিডিও আছে আমি সার্চ দিয়ে দিই, আমার যে প্রবলেমটা সেইটা খুঁজে বের করার চেষ্টা করি। তো তারপরে হঠাৎ মনে হলো যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা স্টাক হয়ে আছে, তো আমি একটা কাজ করি, আমি অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দেই ওইটা ক্যান্সেল করে। তো আমি সেকেন্ড টাইমে সেটাই করলাম। তো আমি
ওই আগের নাম্বারটা চেঞ্জ করে আর একটা নাম্বার যখন দিলাম, তখন ওরা মানে ওই আগের মতো বললো যে তোমার এই 2 দিনের মধ্যে এই অ্যাকাউন্টে একটা টাকা দিবে, সেইটা তুমি যখন দিবা তখন তোমার ওকে হয়ে যাবে। তখন আমিও বুঝলাম যে না ঠিক আছে এবার হবে। তো এই করতে করতে আমার মানে বুঝতে বুঝতেই আমার অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ আমি ফেব্রুয়ারি মাসে যেহেতু পেমেন্ট আসছিল আমি ফেব্রুয়ারিতে করতে পারিনি, মার্চের দিকে প্রথম দিকে এরকম করেছি। তখন মার্চের মানে এই মার্চ মাসে আবার 11 তারিখে আমার ফেব্রুয়ারি এবং জানুয়ারি 2টা মিলাই যে পেমেন্টটা সেটা চলে আসে। তারপরেই আমি আর কি ওটা পেমেন্ট মেথডটা অ্যাপ্লাই করি। তো যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা ইউটিউবে আছেন আপনাদের অবশ্যই অবশ্যই ইউটিউব সম্পর্কে কিন্তু আসলে ধারণা নেওয়াটা খুবই জরুরি। শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে যদি আপনি ইউটিউব করতে যান তাহলে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়বেন। তো আলহামদুলিল্লাহ আমি ঝামেলায় পড়েছি বলে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, এটাও কিন্তু বড় কথা। তবে ইউটিউবে এমন কোনো জিনিস নেই যে আপনি শিখতে পারবেন না। তো অতএব আমি মনে করি অন্যের কাছ থেকে সাহায্য না নিয়ে আপনাদের উচিত, মানে ইউটিউবে আপনার যে সমস্যাগুলো আপনি যদি সেগুলো সার্চ করেন তাহলে কিন্তু অসংখ্য ভিডিও পাবেন। তো সেইগুলা কিন্তু দেখে আপনি নিজেই কিন্তু নিজের যে সমস্যাগুলো সেগুলো সলভ করতে পারেন। তো চেষ্টা করা উচিত নিজেরটা নিজেকেই সলভ করার। আর যেহেতু এই প্ল্যাটফর্মে আমরা কাজ করব তো এটা শেখা কিন্তু জরুরি। সব সময়ের জন্য অন্যের পরে নির্ভর হওয়া বা কোনো কিছু যদি নাই পারি তাহলে কিন্তু সেই ফিল্ডে কাজ করে কোনো মজা নেই। তো মার্চে এসে যে পেমেন্টটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসেরই পেমেন্ট। তো এটা হয়তোবা খুবই ক্ষুদ্র, অনেকের কাছেই অল্প, তবে এমন অনেকে আছেন যে যাদের কাছে কিন্তু এই অ্যামাউন্টটা অনেক বেশি। আর এই অ্যামাউন্ট দিয়ে আমি কী করব সেটাও ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে বলবো। তো এখন আমি নতুন যারা ইউটিউবে কাজ করতে চান, যাদের আগ্রহ আছে, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আসলে আমিও প্রথম যখন ইউটিউব দেখতাম, আমার কোনো চ্যানেল ছিল না, তখন মনে করতাম যে এই ফিল্ডটা অনেক ইজি, এখানে হয়তো বা কিছু একটা ভিডিও মেক করলাম আর দিয়ে দিলাম হয়ে গেল। কিন্তু যখন কাজ করতে এসেছি তখন বুঝতে পেরেছি এটা একটা কঠিন একটা জায়গা, এখানে প্রচুর পরিশ্রম ধৈর্য সব কিছুরই প্রয়োজন আছে। আর সবচেয়ে বেশি আশ্চর্য লাগে ইউটিউব কিন্তু কাজের যে মানদণ্ড সেইটা কিন্তু অত বেশি হিসাব করে না, কিছুটা লাক আছে আবার কিছুটা সিস্টেমেটিক বলতে পারি। আমি এই কথাটা এ কারণেই বলছি, আমি অনেক মানে ইউটিউবারদের দেখি তাদের কাজ অনেক ভালো কিন্তু তারা কিন্তু সেইভাবে স্বীকৃতি পাচ্ছে না, তাদের চ্যানেলগুলো গ্রো হচ্ছে না। আবার দেখা যাচ্ছে অনেক চ্যানেল, আমি এখানে আসলে কাউকে হার্ট করার জন্য বলছি না, আসলে দর্শক পছন্দ করছে বা ইউটিউব তাদেরকে সাজেস্ট করছে এই কারণে তারা আসলে উপরে উঠে গেছে, কিন্তু আসলে কোয়ালিটির দিক থেকে আরও অনেক বেটার কোয়ালিটির ইউটিউবার আছে কিন্তু তাদের তুলনায় দেখা যাচ্ছে যে অতটা ভালো না, কিন্তু তারা কিন্তু গ্রো করে ফেলছে খুবই দ্রুত। আবার যাদের কোয়ালিটি ভালো কিন্তু তারাও অনেক নিচে, অনেক এখনও হয়তো অনেকের মনিটাইজও হয়নি, এরকম পর্যায়েও আছে। আসলে আমি এখানে আমার ওপিনিয়নটা প্রকাশ করেছি। তো যাই হোক, যারা নতুন আপনার ইউটিউবে কাজ করতে আসতে চান তাদের মাথায় রাখতে হবে এটা একটা পরিশ্রমের জায়গা এবং এটা কিছুটা লাকের জায়গা, ধৈর্য হারা হলে চলবে না। আর ইউটিউবে দেখা যায় যে আপনি চ্যানেল গ্রো করলো কিন্তু আপনার এক ধরনের ভিউয়ার্স, তো তারাও দেখা যায় যে আপনি যদি অন্য কোনো ব্লগ তৈরি করেন তখন দেখা যায় আপনার অন্য ব্লগগুলো দেখছে না, যেমন হয়েছে আমার ক্ষেত্রে। আমি আসলে কেটোর যে ডায়েটের যে ব্লগগুলো তৈরি করেছি সেটা দিয়েই আমার মনিটাইজ হয়েছে। তো এরপরে আমি যখন ব্লগ দেই নর্মাল ব্লগগুলো তখন কিন্তু আমার ভিউয়ার্সটা দেখছে না, যে কারণে আমি এখনও বলতে পারি না যে আমার চ্যানেলটা এস্টাবলিশ বা গ্রো হয়েছে। আমার কিন্তু এখনও অনেক অনেক কাজ করতে হবে। তো নতুন যারা আসবেন ভেবে চিনতে বুঝে শুনে তারপরে এই ফিল্ডে নামেন। এখন আমি আপনাদের সাথে আমার ফার্স্ট পেমেন্ট যেটা সেটা শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 150 পাউন্ডের মতো আমার ফার্স্ট পেমেন্ট, আর এই পেমেন্টটা কিন্তু আমার 2 মাসের পেমেন্ট, মনে করেন না যে অনেক টাকা ইনকাম করা যায় ইউটিউবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম মাসে আমার 84 পাউন্ড এবং তারপরের মাসে 65,
তো টোটাল এটাই আমাকে দিয়েছে মার্চ মাসে। আমি সব কিছুই ডিটেলস আপনাদের দেখাচ্ছি, অনেকেই কিন্তু দেখায় না। আর এই যে দেখতে পাচ্ছেন যে দেয়ার সোল্ড 60 পাউন্ড আপনার হতে হবে, তারপরে আপনি পেমেন্ট পাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো বাজার আনার পরে আমি এগুলো আর ঘরে নিব না, শুধুমাত্র দুধের যে প্যাকেটটা এটা নিব। আর সন্ধ্যার আগে এই জিনিসগুলো তুলে ফেলবো, আর ফল বা অন্য সবজি টবজি যেগুলো আছে এরপরে আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তো আসলে বর্তমান তো কী বলবো, খুব দ্রুত ছড়িয়ে পড়েছে আমাদের ইংল্যান্ডে, তো এ কারণে সতর্কতা অবলম্বন করা উচিত। আর আপনারা দেশে বা যে যেখানে আছেন সাবধানে থাকেন, নিজের বাসায় থাকেন, চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য। আর নিজে ভালো থাকলে পরিবারকেও ভালো রাখতে পারবেন এবং দেশকেও ভালো রাখতে পারবেন, আর প্রতিটা দেশ ভালো থাকলে পৃথিবীটাও ভালো থাকবে। তো এই আর কি, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। জানি না আমার আজকের ব্লগ আপনাদের পছন্দ হয়েছে কি না। আর যারা নতুন, যারা ইউটিউবে আসতে চান, তাদেরকেও বলবো ইউটিউব সম্পর্কে জানুন, বুঝুন, তারপরেই এই অঙ্গনে আসুন। এখানে কিন্তু মনে হয় যে লাখ লাখ মনে হয় ইনকাম করা সম্ভব, কিন্তু আসলে ওইটা না। আমরা অনেকেই শখের বশবর্তী হয়ে আসি, হ্যাঁ যদি অনেক বড় চ্যানেল হয় তখন হয়তো বা তারা অনেক ভালো ইনকাম করতে পারে, তবে সেটা আসলে একটু সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ ধৈর্য সব কিছু মিলেই। তো আর আপনারা নতুন যদি আমার আজকের এই চ্যানেলে হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে দেবেন। আমি বাইরে পরা জিনিসগুলো আলাদা করে রেখে দিয়েছি, জুতাটা এখনো বাইরে, একটু পরে আনবো। আর এই যে এখন আমি গ্লোভসটা খুলে নিচ্ছি, তো আপনারা হয়তো বা অলরেডি অনেকেই দেখেছেন কীভাবে গ্লোভস খোলে, তারপর আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। আর যে ভিজা ওয়েবস আছে ওইটা দিয়ে আমি এই মিল্কের যে বোতলটা সেটা পরিষ্কার করে নিচ্ছি, আর এরপরে আমি ভালো করে হাত ওয়াশ করব। আর আজকের রান্নাবান্না বা অন্য কিছু আসলে শেয়ার করিনি, আর জাস্ট এই খবরটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ব্লগটা তৈরি করা। তো আপনাদের কেমন লেগেছে আমার আজকের ব্লগটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর একটা কথা বলবো, কে বা জানি না একজনই কিনা বা অন্য কয়েকজন মিলে আমার প্রত্যেকটা ব্লগে একটা করে ডিসলাইক আসছে, তো আপনি আমার শুভাকাঙ্ক্ষী হন হয়তো বা, জানি না এই পর্যন্ত আপনি দেখছেন কি না আমার ব্লগটা। তো আপনার জন্য দোয়া থাকলো, আপনি যেখানেই থাকেন না কেন তো আপনি ডিসলাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, এই যে আমি হাত ওয়াশ করে নিচ্ছি, আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, আর সবাই সতর্ক থাকবেন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।